हेलो फ्रेंड्स, बाहरी व्यंजने अपने सकल के स्वागत। हमें नित्य नतन मुखरोचक और स्वास्थ्यकर रेसिपी निये हाजिर हई हमार चैनल बाहरी व्यंजने। यही धरण रेसिपिगुलो पावार जोन्नो आमार चैनलटी सबसक्राइब करार अनुरोध रइल और पाशे थाका बेल आइकनटी प्रेस कर देवें जाते सबार प्रथम नोटिफिकेशनटी पेये जान। अनुष्ठान बाड़ी स्टार्टार बा शीतेर सन्ध्याय धोया उठा गरम कफिर साथे स्नैक्स हिसाबे गरमा गरम क्रिसपी चिकेन पकोड़ार कोनो विकल्प नेई। आसुन आमरा देखे नी रेस्टुरेंट स्टाइल क्रिसपी चिकेन पकोड़ा आमरा बाड़ीते ही कीभावे बानिये निते पारी। चिकेन पकोड़ा बनानोर जोन्नो एखाने आमी प्राय 400 ग्राम मतो बोनलेस चिकेन पिस नियेछि। तारपर चिकेन पिसगुलो आमी एभावे टुकरो टुकरो करे केटे नियेछि। एखन आमी एगुलो मैरिनेट करब। तार जोन्नो प्रथमे आमी दिये दिच्छि स्वाद अनुसारे लवण, हाफ टी स्पून मतो गोलमरिचेर गुड़ो आमी दिये दिलाम, दिये दिच्छि हाफ टी स्पून आदा रसुनेर पेस्ट, दिच्छि हाफ टी स्पून मतो डार्क सोया सस, हाफ टी स्पून चिली ससो आमी दिये दिलाम। एखन आमी दिये दिच्छि प्राय 2 टेबिल स्पून मतो लेमन जूस। এইভাবে লেমন জুস, চিলি সস, ডার্ক সয়া সস দিয়ে ম্যারিনেট করলে চিকেন পকোড়ার ভেতরটা ভীষণই জুসি থাকবে। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 2 ডিম, আর একটা মিক্সিং বোলে আমি নিয়েছি 4 টেবিল স্পুন ময়দা আর 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই লবণটা আমি ময়দা, বেকিং পাউডার এবং ডিম দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি। সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ মতো গোলমরিচের গুঁড়ো। এটাও আমি ডিম এবং ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সারে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এই ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, বেকিং পাউডার এবং গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তারপর ডিমটাকেও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি একটা করে ম্যারিনেটেড চিকেন পিস নিচ্ছি, তারপর সেটাকে এই ড্রাই মিক্সচারে খুব ভালো করে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেছে, এবার এটাকে ডিমের ব্যাটারে ডিপ করে নেব। এক্সেস ডিমটা ঝরিয়ে নিয়ে আবার এটাকে আমি ড্রাই মিক্সচারে কোট করব। কোট করা হয়ে গেছে, আবার এটাকে আমি ডিমের ব্যাটারে ডিপ করে নেব। তারপর আবার এটাকে আমি ড্রাই মিক্সচারে খুব ভালো করে কোট করে নেব। একটা চিকেন পকোড়া আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে ডাবল কোট করলে চিকেন পকোড়ার বাইরেটা ভীষণই ক্রিসপি হবে। একইভাবে সমস্ত চিকেন পকোড়াগুলো আমি ভালো করে কোট করে নিয়েছি। এই যে ডিমের ব্যাটারটা পড়ে আছে, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টি স্পুন মতো কর্নফ্লাওয়ার। স্বাদ অনুসারে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। এবার এই ডিম আর কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। পকোড়াগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি। এখন আমি একটা করে চিকেনের পিস নেব আর এই ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি পকোড়াগুলোকে আবার ডিমের ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে ছাড়ছি, তাই তেলে একটু ফেনা হচ্ছে। আপনারা প্লিজ এটাকে ইগনোর করবেন। আর এই পকোড়া ভাজাগুলো দেখানোর আগেও আমি কয়েকটা পকোড়া ভেজে নিয়েছিলাম, যেটা দেখানো হয়নি, তার জন্যই তেলে প্রথম থেকে ফেনা ছিল। এইভাবে আমি পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 6-7 মিনিট পরে পকোড়াগুলোকে আমি উল্টে দেব। তারপর একইভাবে অপর দিকটাও আমি 6-7 মিনিট ধরে ভেজে নেব। টোটাল 12 মিনিট হয়ে গেছে। ফার্স্ট ব্যাচের চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের উপর রেখে দেব, যাতে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ক্রিসপি চিকেন পকোড়া। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম নোটিফিকেশনটি পেয়ে যান। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।